তোমরা পার্ট ওয়ান ভিডিওটা দেখোনি তারা পার্ট ওয়ানটা অবশ্যই দেখো, আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌরথি। সো আজকে হচ্ছে আমাদের ফার্স্ট ডে পুরীতে, অ্যান্ড আমরা সবাই মিলে এখন যাচ্ছি সি বিচে। ইয়েস, এখন বাজে সাড়ে সাতটা বাজে এখন। সো আমরা সবাই মিলে এখন যাচ্ছি সি বিচে। সকাল সকাল সি বিচে যাওয়ার মজাটাই আলাদা, তো তোমরাও আমাদের সাথে চলো সি বিচে। তো আই হোপ তোমরাও আমাদের সাথে এনজয় করবে, তো চলো যাওয়া যাক সি বিচে। তো এটা আমাদের শর্টকাট আমাদের হোটেল থেকে, তো এখান থেকে অনেক তাড়াতাড়ি যাওয়া যায়। তো এখন আমরা পৌঁছে গেছি সি বিচ। আমাদের বলে বোঝাতে পারবো না এখানে ওয়েদারটা এত ভালো লাগছে। ঠান্ডা ঠান্ডা আছে, যেহেতু জানো জানুয়ারি, তো ঠান্ডা তো থাকবেই। বাট যাই হোক, এত ওয়েদারটা ভালো, আই কান্ট এক্সপ্লেইন। আমার তো খুব ভালো লেগেছে সকাল সকাল এখানে আসতে। আর আমি যতবারই পুরী আসি ততবার সকাল সকাল তো আসবই, বিকজ এখানে ফার্স্ট অফ অল সকাল সকাল এরা সমুদ্র, মানে সমুদ্র থেকে মাছ ধরে আনে বোটে করে ওরা যায়। সো সেই বোটটা এখানে, বোটে তোমরা বিভিন্ন ধরনের মাছ দেখতে পাবে, বিলিভ মি, তোমরা বিভিন্ন ধরনের মাছ দেখতে। তো চলো আমিও মাছ দেখ, চলো আজকে ভিডিওটাকে স্টার্ট করা যাক। খাবো মিষ্টি, ওই খাবি। সকাল সকাল আমার এখন গোপাল স্নান করবে সমুদ্রে। সো একটু বাড়িতে আগে খেলে নেবে, আমার মতোই বাড়িতে খেলে নেবে, তারপরে স্নান করবে। দেখো কেমন নিজে নিজে স্নান করে নিচ্ছে, মাসি মনে ওকে খাইয়ে দিচ্ছে। যাওয়া যাক সমুদ্রে। আমি আর আমার মা এখন যাচ্ছি সামনের দিকে। সামনের দিকে অনেক পাচ্ছ, তোমাদের এক্ষুনি বলছিলাম যে ওরা বোটে করে এরকম মাছ আনে, তো ওরা যাচ্ছে এখন মাছ ধরতে। তো চলো, এখানে আরো অনেক মাছ আছে, তো তোমাদের সেগুলো দেখাই কি কি মাছ আছে এখানে। তো চলো দেখো আমার সাথে। আমরা এখন সমুদ্র ধার থেকে ফিরছি হোটেলের দিকে। তো হোটেলের দিকে যেতে যেতে তোমাদের আর একটা জায়গার কথা বলে দিই, যে পুরীর ফেমাস কাকাতুয়া। তো আমরা এখন কাকাতুয়ার সামনে আছি। তো এই কাকাতুয়াটা দেখতে পাচ্ছ, এ কথা বলছিল আমাদের সাথে। তো দোকানটাও দেখে নাও, তো কাকাতুয়া এখান থেকে তোমরা খাজা নিতে পারো। সো দেখো এই কাকাতুয়াটাকে, সবাই কথা বলার চেষ্টা করছে এর সাথে, উনিও কথা বলতে বলছে, ও কথা বলছে ওর সাথে, আবার আমাদের সাথে কথা বললো না, উনি বলতে তখন বললো। তো যাই হোক, তোমরা এখানে আসতে পারো।
তো খাজা কেনার জন্য। সো আমরা এখন হোটেলের দিকে যাব। সো হোটেলের দিকে যেতে যেতে তো তোমার সাথে কথা বলি। তো যখন দেন হোটেলে গিয়ে দেন আমরা স্নান করতে যাই। চলায় আমার সাথে কি রে তোর চশমা কোথায় গেল? আমরা এখন হোটেল থেকে বেরোলাম সবে, তো এবার যাচ্ছি সমুদ্রের দিকে। সবাই আসছে একসাথে, লেট করে আসছে। তো ঠান্ডাও আছে, একটু রোদও আছে, গরম রোদ মানে প্রচুর রোদ। হ্যাঁ, ভিজে গেলে আরো রোদ। হ্যাঁ মানে এখানে গরম, ওখানে গেলে তো আমি ফটো তোলার জন্য সকালবেলা গেছিলাম, তো কিছু দেখাই যাচ্ছে। আমি ফোনের ব্রাইটনেস সবসময় কম করে রাখি, কেন বলতো ফোনের চার্জ খুব তাড়াতাড়ি চলে যায় আমার মনে হয় সেটা। সো তার জন্য আমি একদম ব্রাইটনেসটা একদম কম করে রাখি। আর আমি ভুলে গেছি যে আমি ওখানে ব্রাইটনেস বেশি করতে, আমি এমনি করে দেখছি তাও কিছু দেখতে পাচ্ছি না ব্রাইটনেসটা। তারপরে ঘরে এসে আমি এখন আগে থেকে ওই জন্য ব্রাইটনেসটা বাড়িয়ে রাখলাম, যাতে ওখানে গিয়ে প্রবলেম না হয় ভিডিও করতে। সো চলো এখন যাওয়া যাক আমার সাথে, চলো সবাই। তো আমরা এখন এখানে চলে এসেছি সমুদ্রের ধারে, আমার সাথে মাইমা আছে। মাইমা খুব এক্সাইটেড সমুদ্রে চান করার জন্য। দেখাচ্ছি এখন আমরা সবাই মিলে বেরিয়ে গেছি পুরীর মন্দিরে যাওয়ার জন্য। তো আমরা সবাই মিলে এখন যাচ্ছি জগন্নাথ দেবের দর্শন করতে। তো চলো তোমরাও আমার সাথে জগন্নাথ দেবের দর্শন করতে। তো তোমরা এখন জানো যে লকডাউনের টাইম, তো ভাবছো যে কী করে দর্শন করব, তো সেটাও দেখো আমরা কী করে দর্শন করি। তো তোমাদের আগে থেকে বলে থাকি যে দর্শন মানে আমরা দূর থেকে জগন্নাথ দেবকে দর্শন করেছি। সো আমরা সবাই জানি যে 15 থেকে 31 জানুয়ারি অবধি জগন্নাথপুরী মন্দির পুরোপুরি বন্ধ থাকবে, বাট তাও সবাই দর্শন করতে আসে। দেখতেই পাচ্ছ তোমরা এখানে কতটা ভিড় রয়েছে। সো তোমরাও চাইলে আসতে পারো, এখানে জগন্নাথ দেবকে ভালো করে পুজো দেওয়া যাচ্ছে, তোমরা ভালোভাবে দিতেও পারবে পুজো। অ্যান্ড যারা যারা তোমরা ভাবছো যে দর্শন হবে কি হবে না, সেটাও খুব ভালোভাবে করা যাচ্ছে, বাট একটু দূর থেকে ডিস্টেন্স থেকে বাইরে একটা জগৎ। তো আমাদের এখন দর্শন হয়ে গেছে, তো আমরা এখন পুজো দিয়ে জাস্ট বেরোলাম। এখন যাব আমরা হনুমান টেম্পলে, বিকজ আজকে টিউজডে, তো আমরা টিউজডে সবাই বজরংবলির পূজা দেব। সো তার আগে তোমাদের দেখিয়ে দেবো যে আমি জগন্নাথ দেবকে কী করে দর্শন করলাম। সো পিকটাও তোমাদের দেখিয়ে দেবো একটু দূর থেকে, আই হোপ তোমরা বুঝতে পারবে পিকটা দেখে। তো এই দেখো, তো এখন আমরা যা বজরংবলী টেম্পলে পৌঁছে গেছি। তো বজরংবলী টেম্পলটা দেখো, তো আমরা এখানে সবাই মিলে পুজো দিচ্ছি। সো আজকে টিউজডে, তো টিউজডে আমরা সবাই জানি যে বজরংবলী পুজোর দিন। সো আমাদের পুজো দেব এখন। সো এবার এইটাকে দেখো, এই কী করছে, ও এখানে বসে এখনও খাবে, দেখতেই পাচ্ছ ওকে।
তো আমরা এখন মন্দির থেকে ফিরে গেছি, তো এখন আমরা সবাই ভোগ খেতে বসেছি। তো তোমরা যদি ভোগ খেয়ে যাও তো এটার প্রাইস হচ্ছে 200 করে, তো তোমরা চাইলেই ভোগ খেতে পারো। তো তোমরা যার কাছে পুজো দেবে ওনারাই ওখানে সব কিছু করে দেবে। তো এখন আমরা বেরিয়ে গেছি সমুদ্রের ধারে, এখন বাজে 5টা। তো 5টার সময় আমরা সবাই মিলে চলে এসেছি এখানে। সো আমরা এখন হাঁটতে হাঁটতে ওখানে দেখতে পেলাম যে ওখানে একটা কিছু হচ্ছে, তো তোমাদের দেখানোর চেষ্টা করবো। আমরা হেঁটে হেঁটে অনেকটাই দূরে এসেছি, সো সই দেখতেই পাচ্ছ এখানে কিছু একটা হচ্ছে। বাট এখানে সবার এন্ট্রি অ্যালাউড না, তো আমরা এখানে এন্ট্রি করতে পারবো না। তো যাই হোক, তো আমরা এখন সমুদ্র ধারে গিয়েই বসি। তো এখন আমরা যাচ্ছি আবার রিটার্ন ব্যাক করছি যেখানে সমুদ্র ধারে, যেখানে সবাই আগে মানে আছে আমাদের ফ্যামিলি সবাই, তো আমরা সেখানে যাচ্ছি। তো যাই হোক, এতটা বেকার আসা হলো, তো ঠিক আছে একটু হেঁটেই নেওয়া হয়ে গেল, তাই না? হ্যাঁ, তো চল এখন যাওয়া যাক। আমরা যাব সমুদ্রের ধারে, বিকজ ধারে মানে যেখানে আমার সবাই ফ্যামিলির সবাই আছে, তো সেখানে আমরা এখন যাব। তো এখানে আমরা যেতে পারলাম না, সো এখানে সবার তো ভিজিট অ্যালাউ না, তোমাদের যেটা বললাম। বাট যাই হোক, তো আমরা এখন যাব যেখানে সবাই আছে। তো এখানে সব মানে সব কিছু না অনেক দেরিতে, মানে 5:30-6টার সময় খোলে মানে মার্কেটটা। তো আর এখানে দেখতে পাচ্ছি এখানে যে টর্টল, এটা মারা গেছে, এটা খুব বাজেভাবে মারা গেছে জালটা লেগে। তো এটা দেখে সত্যিই খুবই খারাপ লাগছে, এত বড় টর্টলটা এরমভাবে মারা গেছে। সো এখন বাজে 6টা, তো আমরা সবাই এসে গেছি এখন মার্কেটে। তো এই সি বিচের যে সামনে যে মার্কেটটা হয়, এখানে বিভিন্ন ধরনের শপ আছে। এখন অল্প অল্প সব সবগুলো খুলেছে, সবগুলো খোলেনি, আর একটু পর হলে সব মার্কেটটা খুলবে ভালোভাবে। দেন এখানে অনেক ধরনের রাইডস আছে, রাইডস তাও তোমরা এনজয় করতে পারো বাচ্চারা যারা আছে। প্লাস এখানে সব কিছু মার্কেট খোলা আছে এই টাইমে, লকডাউনের টাইমে। বাট এখানে 9টার সময় সব বন্ধ হয়ে যায়, 9টা থেকে জানি সবাই কারফিউ। তো আজকের ভিডিওটা এত ছিল, সো আই হোপ তোমাদের আজকে ভিডিওটা ভালো লেগেছে। বিকজ পুরী এমন জায়গা যে বাঙালিরা সবসময় আসতে চায়, তো যতবার দেখবো ততবারই ভালো লাগে। সো যাই হোক, আজকের ভিডিওটা তো এত অবধিই ছিল। সো লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, আর বেল আইকনটা প্রেস করে পাশে তো কার সব ভিডিও দেখার জন্য।